চালাকি করতে হয় কারণ তুমি চাইলে হইব না ওকে ডান এই দুই নাম্বার সিটিং করছে এক নাম্বার তে দুই নাম্বার হয়ে গেছে মামু আছে যেখানে হ্যাঁ শয়তান আছে সেখানে থ্যাংক ইউ Hello guys, this is Mahesh Babu with you from Travel International. আজকে আমরা যে ভিডিওটি করতে যাচ্ছি, ভিডিওটি হচ্ছে কফি চ্যালেঞ্জ, মূলত চা চ্যালেঞ্জ, কফি না চা চ্যালেঞ্জ। তো আজকে দেখি আমরা কে সবার চাইতে আগে বেশি চা খেতে পারে, যে আজকে চা বেশি সবার আগে খেতে পারবে তার জন্য রয়েছে অসংখ্য অসংখ্য গিফট। তবে একটা কথা বলে রাখি, আমাদের সাথে আছে মামু, আমি নিঃসন্দেহে সে আমাদের সাথে চিটিং করতে পারে, সো আপনারা দেখবেন সে আমাদের সাথে চিটিং করে কিনা। চলুন যাওয়া যাক চা খেতে। এবং তুমি আমার চাবি শিখছো না, তুমি চাবি শিখছো আর কিন্তু মামু আমার লগে আমারটা এখন বাকি রয়েছে, আমি দেখি চেষ্টা করি। আমার মনে হয় আমার পরে আর কেউ বেশি খাইতে পারবো, আমি খাই। ধীর বাবু গেলে মামু দেই তুমি চিটিং করছো, তুমি আমি আর তুমি আছি, এই যে দেখো তারা দুইটা চিটিং করছে, ঠিক আছে কিন্তু সম্ভব না, তোমরা দুজন ক্যান্সেল না না, আমাদের চা চিটিং করে নো। তোমার কি মামু চিটিং করছে না? মামু এক নম্বর চিটিং, মামু চিটিং করছে। তো মামু তুমি চিটিং করছো সবাই বলতেছে, ঠিক আছে এটা কিন্তু সম্ভব না, মামু কিন্তু চিটিং করছে। আসলে কি কম চা খাইতে আসছিলাম বাজি ধরার জন্য, কিন্তু এই যে আমার মামু একদম নাম্বার ওয়ান চিটার। কেন কি নাই
থাকবো কেন, তুমি আমার দিয়ে দেখছো না, তুমি দিছো মামু আছে যেখানে, শয়তান আছে সেখানে। দুই নম্বর সিটিং করছে, এক নম্বর তো দুই নম্বর হয়ে গেছে। সরি সরি, তোমার এই চিটিং তুমি তো চা আমাকে দিয়ে দিছো, দুজনের কাপে চা আনছো, তুমি খাইতে পারবা, এই কারণে দিয়ে দিছি। আমার মানে বেশি চা লাগবো না, এখন তো খাওয়ার কথা হচ্ছে না, কত হয়েছে যে আগে খাইতে পারে তার জন্য চা লাগিয়ে করতে হয়। তুমি খাইলে দেবো না, তার মানে তুমি চা লাগে আমি সবার লাস্ট, কারণ আমি এত গরম চা খাইতে পারি না। কিন্তু তুমি সেকেন্ড, আমি সবার শেষ, আমাদের দল থেকে মামু বা ঠিক আছে, চা নাই থাকলে ঠিক আছে।